আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব তালেবানের কৌশলে তালেবানের উপর হামলা চালাচ্ছে আইএস আফগানিস্তানে সন্ত্রাসীদের ওপর বিমান হামলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র জিহাদি হামলায় আট নিহত তালেবান শাসনের সামনে কি গুরুতর চ্যালেঞ্জ রয়েছে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আর্থিক লেনদেন শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন এবং আপনারা কে কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তালেবানের কৌশলে তালেবানের ওপর হামলা চালাচ্ছে আইএস কাবুল দখলের পর থেকেই অভ্যন্তরীণ শত্রুকে মোকাবেলা করতে হচ্ছে তালেবানের গত মাসে কাবুল বিমানবন্দর ও পূর্ব অঞ্চলীয় শহর জালালবাদে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে পরে এ ঘটনার দায় স্বীকার করে আইএস সম্পৃক্ত একটি গোষ্ঠী তালেবানের গোয়েন্দা সংস্থার দুই সদস্য জানিয়েছে আইএস সংশ্লিষ্ট গ্রুপগুলো গেরিলা কৌশল বেছে নিয়েছে তালেবানরা সাবেক সরকারের কর্মকর্তাদের ওপর হামলার জন্য গাড়ির নিচে ম্যাগনেটিক বোমা যুক্ত করত। আইএসও সেই কৌশল বেছে নিয়েছে আফগানিস্তানের সম্প্রতি এর নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় দেশটি থেকে এ জঙ্গি গোষ্ঠীকে নির্মূলের ঘোষণা দিয়েছে তালেবান শুক্রবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবেউল্লাহ মুজাহিদ এ ঘোষণা দিয়েছেন সংবাদ সম্মেলনে উগ্র জঙ্গি গোষ্ঠীর দায়েশ নিয়ে জাবেউল্লাহ মুজাহিদ বলেন আফগানিস্তানে আইএসের সামান্য কিছু সন্ত্রাসী রয়েছে এবং তাদেরকে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ চলছে তালেবান মুজাহিদ বলেন আমেরিকা আফগানিস্তানের মাটিতে আর কোনো হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তালেবান গত পনেরোই আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে এর মধ্যে দেশটিতে আমেরিকার বিশ বছরের সামরিক উপস্থিতির চরম অপমানজনক অবসান ঘটে এরপর জানিয়ে দিব আফগানিস্তানে সন্ত্রাসীদের ওপর বিমান হামলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরবি শনিবার বলেছেন আফগানিস্তানে বিদ্রোহীদের পরাজিত করতে বিমান হামলা চালানো হচ্ছে এবং এর জন্য তালেবানের সমন্বয় ও অনুমতির প্রয়োজন নেই কিরবি একটি সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি তালেবানরা ড্রোন গুলি করার চেষ্টা করে তাহলে গুরুতর প্রতিক্রিয়া হবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্যান্টাগনের একজন মুখপাত্র স্পষ্টভাবে স্বীকার করেছেন যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগানিস্তানে সক্রিয় রয়েছে আইএসআইএস এবং আল কায়দা সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা শীর্ষে যাদের মার্কিন কর্মকর্তা আফগানিস্তানে তাদের কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন আল কায়দা এখন পর্যন্ত আফগানিস্তানে কোনো অপাত তৎপরতা দেখায়নি কিন্তু মার্কিন গোয়েন্দা ভবিষ্যদ্বাণী করেছেন যে এটি সংগঠিত এবং দুই বছরের মধ্যে বিপজ্জনক হামলার জন্য প্রস্তুত হতে হবে কিন্তু আই এস গোষ্ঠীগুলো গত এক সপ্তাহ ধরে নানগারহার প্রদেশে রহস্যজনক হত্যাকাণ্ড চালিয়েছে তালেবান ও সাধারণ মানুষকে হত্যা করেছে তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি হুঁশিয়ারি করে বলেছেন যে যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না হয় তাহলে আফগানিস্তান এমন গোষ্ঠীর হাতে পড়বে যা বাকি বিশ্বের ক্ষতি করতে পারে মোত্তাকি এবং অন্যান্য তালেবান কর্মকর্তারা আল কায়দার সাথে তাদের সম্পর্ক বা আফগানিস্তানে তাদের উপস্থিতি অস্বীকার করেননি তারা জোর দিয়ে বলেছিলেন যে যদি বিশ্ব তাদের দাবি মেনে নেয় তবে আফগানিস্তানকে কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না এরপর জানিয়ে দিব জিহাদি হামলায় আট শূন্য নিহত উত্তরপূর্ব পূর্ব অঞ্চলের সংঘাতপূর্ণ বর্ণ রাজ্য শুক্রবার আইএস এর সাথে সম্পৃক্ত জিহাদিদের হামলায় নাইজেরিয়ার আট শূন্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন নিখোঁজ হয়েছেন সামরিক সূত্র একথা জানিয়েছে সূত্রটি জানিয়েছে লেকসাদ অঞ্চলে দিগপা ও মারতি শহরের মাঝামাঝি দিয়ে চলার পথে এই হামলাটি হয় হামলাটির দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রোভিন্স এক সামরিক কর্মকর্তা জানান এ হামলার অপর আট শূন্য ও জিহাদি বিরোধী এক মিলিশিয়ান ম্যান আহত হয়েছেন এমন ঘটনার ব্যাপারে তাদের কথা বলার অনুমতি না থাকার নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সামরিক সূত্র জানায় জিহাদিরা সেখান থেকে দুটি সামরিক গাড়ি নিয়ে গেছে এবং অপর তিনটি গাড়ি পুড়িয়ে দিয়েছে বিগত দুই সপ্তাহের কম সময়ের মধ্যে আইএসডাব্লিউএপি জিহাদিদের এটি ছিল দ্বিতীয় বড় ধরনের হামলা তারা নাইজেরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে বারো বছর ধরে এ তৎপরতা চালিয়ে আসছে এরপর জানিয়ে দিব তালেবান শাসনের সামনে গুরুতর কি চ্যালেঞ্জ রয়েছে আফগানিস্তান তালেবান শাসনের সম্মুখীন গুরুতর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছে অতীতের শাসনামল এবং দুই দশকের রক্তক্ষয়ী যুদ্ধের কথা উল্লেখ করে সূত্রটি বলেছে আফগানদের বিশেষ করে নারী জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে তালেবানের নির্মম আচরণ অবিস্মরণীয় ও কঠিন হবে এই কথা মাথায় রেখে আফগানদের তালেবানদের ওপর আস্থা রাখা উচিত ইউরো নিউজের মতে তালেবানের প্রতি আস্থা ও জাতীয় সমর্থনের অভাব দেশের শাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তদুপরি মারাত্মক দরিদ্র ও সংকট এর মস্তিষ্ক নিষ্কাশন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং আফগানিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পুনরায় সক্রিয় করা বিশেষ করে আইএসআইএস যাদের প্রশাসন লক্ষ্য তালেবান এ নিয়ে সমালোচনা করেছে ইউরো নিউজ এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সঙ্গে আর্থিক লেনদেন শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আফগানিস্তানের সাথে আর্থিক লেনদেন করার অনুমতি দিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট শুক্রবার দুটি লাইসেন্স জারি করেছে প্রথমটি মার্কিন সরকার এনজিও এবং আন্তর্জাতিক সংস্থা যেমন ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং অন্যান্য আফগানিস্তানদের সাথে আর্থিক লেনদেন করার অনুমতি দেওয়া হয় দ্বিতীয় লাইসেন্স খাদ্য ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় রপ্তানির জন্য আর্থিক লেনদেনের অনুমতি দেয় লাইসেন্সগুলি আন্তর্জাতিক সংস্থাগুলিকে আফগানিস্তানের সাথে মানবিক সহায়তা প্রদানের জন্য আফগানিস্তানের সাথে কর ফি টাকা ট্রাফিক লাইসেন্স ফি এবং অন্যান্য প্রয়োজনীয় আর্থিক লেনদেন করার অনুমতি দিয়েছে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলিকে তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য জনগণের কাছে ওষুধ খাদ্য এবং চিকিৎসা সেবা প্রদানের অনুমতি দেওয়া হয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে কৃষি সামগ্রী ওষুধ ও অন্যান্য সম্পদ পেতে আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে কিন্তু তালেবানের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে শত শত আফগান আজ কাবুলে বিক্ষোভ করেছে মার্কিন সরকার দ্য আফগানিস্তান ব্যাংকের মুদ্রা স্থগিত করার আহ্বান জানিয়েছে এরপর জানিয়ে দিব পাকিস্তানে যুদ্ধ বিমান কেনার খবর প্রত্যাখ্যান করেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা তাদের পরবর্তী যুদ্ধ বিমান কেনার জন্য পাকিস্তানের তৈরি এফ সতেরো বেছে নিয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছে দক্ষিণ আমেরিকার দেশটি এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে আর্জেন্টিনার প্রতিরক্ষা মন্ত্রণালয় এতে বলা হয়েছে পাবলিক ক্রেডিট অথরাইজেশন নোটের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে যে আকাশ পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে বিভিন্ন কাজ ব্যবহার করা হয় এমন যুদ্ধ বিমান কিনতে দুই হাজার বাইশ বাজেটে চৌষট্টি কোটি চল্লিশ লাখ ডলার বরাদ্দ চাওয়া হয়েছে মন্ত্রণালয় এটা পরিষ্কার করেছে যে কোনো যুদ্ধ বিমান কেনা নিয়ে মন্ত্রণালয় এখনো নিয়ে প্রযুক্তিগত ও অর্থনৈতিক মূল্যায়ন চলছে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে আর্জেন্টিনা পাকিস্তানের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ সতেরো এ ব্লক থ্রি কেনার পরিকল্পনা করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিষয় একটি জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে এই যুদ্ধ বিমান কেনার জন্য দুই হাজার বাইশ অর্থ ছেষট্টি কোটি চল্লিশ লাখ ডলার বরাদ্দ চেয়ে একটি খসড়া বাজেট পার্লামেন্টে পাঠিয়েছে আর্জেন্টিনা সরকার আর ডনের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যর কারণে অন্যান্য দেশ থেকে যুদ্ধ বিমান কিনতে ব্যর্থ হওয়ার পাকিস্তানের কাছ থেকে তা কেনার কথা ভাবছে বুয়েন আয়ার্স এসব প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো সালে ফকল্যান্ডস যুদ্ধের পর থেকেই আর্জেন্টিনার ওপর যুক্তরাজ্যর নিষেধাজ্ঞা চলছে ফলে যুক্তরাজ্যের বন্ধু প্রতিম কোন দেশ তাকে যুদ্ধাস্ত্র কেনার অনেক ক্ষেত্রে সম্ভাবনা নেই বলেই চলে আর্জেন্টিনা দুই হাজার সালে সুইডেন ও দক্ষিণ কোরিয়া থেকে যুদ্ধবিমান কেনার চেষ্টা করছিল পরে উভয় দেশই যুক্তরাজ্যর চাপে বুয়েন আর্সের কাছে অস্ত্র বিক্রি ও পিছু হটে তাই যুদ্ধবিমান কিনতে অগত্য পাকিস্তানমুখী হয়েছে আর্জেন্টিনা গত এক দশকে যুদ্ধবিমানের উৎকর্ষতা দেখিয়েছিল ইসলামাবাদ এক্ষেত্রে তাদের সহায়তা করে যাচ্ছে চীন যুদ্ধবিমান সে এফ সতেরো এ ব্লক থ্রি নির্মাণ করেছে পাকিস্তান অর্নিটিক্যাল কমপ্লেক্স ও চীনের শেংডু এয়ারক্রাফট কো কর্পোরেশন যে এফ সতেরো ঠান্ডার নামে পরিচিত এই যুদ্ধবিমান আকাশপথে পাকিস্তানকে শক্তিশালী করেছে এই যুদ্ধ বিমানে যুক্তরাজ্যের যন্ত্রাংশ রয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন